কাল মামের মধ্যে জামা কাপড় পরা নিয়ে ঝগড়া লেগে গেছে। ইন্দ্র আর আমার মধ্যে একটা বিশাল তুমুল ঝগড়াও লেগে গেছে। নিয়ে নিয়েছি আমার জন্য তাতা নিয়ে ওয়া গ্লাসে যাওয়ার জন্য রেডি। এখন মুখের মধ্যে রোদটা লাগবে, আমানোর আগে দিয়ে দেবো একটু ভাজা মশলা। কদিন আগেও দেখেছি পুতুল নিয়ে খেলা করে, আর সেই মেয়েটা আজকে এত বড় হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, শুক্রবারের এখন বেজে গেছে সকাল 8:05। এই বেরিয়ে গেছি দুধ নিতে, রোদের তাপটা দেখেছো? ওরে বাবারে, ছাতা মানছে না, ভেতর থেকে ফাটিয়ে দিচ্ছে একদম। 8টার সময় এরকম, তাহলে ভাবো বেলাতে কী হবে। যাকে চলো, কাছাকাছি চলেই এসছি, আর একটু গেলেই পৌঁছে যাবো। আর আসার সময় না পুরো মুখের সামনে রোদটা লাগে, তখন ছাতাটা পুরো নামিয়ে দিতে হয়। দুধ নিয়ে চলে এসেছি, এখন বেজে গেছে 8:30। অবস্থা খুবই খারাপ, মানে আজকে রোদের তেজটা মানে ভয়ানক তেজ। 8:30 বাজে, এখনই মানে চোখ ঝলসে যাচ্ছে, আরও বেলাতে যে কী হবে। পুরো ভিজে গেছে, মানে পিঠটা দেখলে বোঝা যাবে, পিঠ পুরো সেটে আছে জামা। হ্যাঁ, গা ধুতে যাবো, তবে এসেই সঙ্গে সঙ্গে ডুববো না, একটু বসি। আর তাতাটার আবার এখন পড়া আছে 9টা থেকে পড়া, মানে বাড়িতে আস্তে আস্তে 11টা বেজে যাবে, পুরো একদম রোদটার মধ্যে। তো যাই, ওকে বললাম ছাতা নিয়ে যা, ও তো ছাতা ক্যারি করতে চায় না। বললাম ছাতা নিয়ে যা, নাহলে এখান থেকে যে মেন রোড অব্দি যাবি তুই, ওখানেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবি, আবার তো ফেরার পথে অতটা হেঁটে আসতে হবে। তো এই দুটোর সব কাজে ছাতাটা লাগবে। তো ছাতা এখন রেডি হচ্ছে, আর আমি এখন একটু বসি, ও বেরোলে তারপর গা ধুতে যাবো, গা না ধুয়ে পারবো না। ছাতা ছাতা ছাতাটা দেখে নে। সকাল সকাল মামের মধ্যে জামা কাপড় পরা নিয়ে ঝগড়া লেগে গেছে। এই গরমের মধ্যে একটা সিনথেটিক জামা বার করেছে, ওটাও পরে যাবে। এবার দেখিস এটা কত দেখবি আরাম পাবি বাইরে বেরিয়ে, যখন যখন রোদ বকেছি নাকি, যখন সব নিয়েছিস তো, জলের বোতল, মোবাইল, ওষুধ, হ্যাঁ টাটা। একটা সিনথেটিক জামা বার করেছিল, ওটাও পরে যাবে বলে টপ। আমি বলেছি কি নর্মাল গেঞ্জি পরে যা, ওতেই হয়ে গেছে ঝামেলা। আমার আমি তো ভাববো যে ওর কিসে কষ্ট হবে না হবে, এই যা গরমটা পড়েছে, রোদটা উঠেছে, তার জন্য বলেছি। কিন্তু বলছে ছাড়ো, ওর এখন যা বয়স, ওর এখন গরম ঠান্ডা এসব কিছু বোঝাবে না, ওর এখন যেটা ভালো লাগবে সেটাই করতে চাইবে। যাকে গাটা ধুয়ে এসে এবার একটু হালকা লাগছে, মানে ভালো লাগছে, আরাম লাগছে আর কি, না না মানে জামা পড়া করছিল। আর আজকে প্রচণ্ড তাপ, মেয়েটা গেল ছাতা নিয়েই গেল গেছে, কিন্তু তবুও এই যা রোদের তাপ, ছাতাও মানছে না, ছাতা ভেদ করে তাপটা পুরো মুখে লাগছে। সকালবেলায় লাগছিল আমার, আর এখন তো যত বেলা হবে তত বাড়বে। এখানে চা বসিয়ে দিয়েছি, নিজের দিকে নিজেকে তাকাতে ইচ্ছা করছে না, টিপ মিট কোথায় খুলে পড়ে গেছে, এতটা গরম লাগছে। যাই হোক, অনেকক্ষণ পর আবার এলাম। সকালবেলা ব্রেকফাস্ট কিছু বানাতাম না, কিন্তু যেহেতু দাতান পড়তে গেছে, এবার দেখো পড়ার থেকে আসলে তো একটু খিদে পায় না, বাড়িতে থাকলো ছাতা দুধ দিয়ে দিলাম হয়ে গেল। তো তাই জন্য একটু ঝটপট করে চিড়ের পোলাও করলাম, ও খেলো আমি খেলাম। আর ইন্দ্র আর আমার মধ্যে একটা বিশাল তুমুল ঝগড়াও লেগে গেলো খাওয়া নিয়ে। সকালবেলায় বলছে লুচি তরকারি করো, আমি একটু বাদা দেওয়াতে ব্যাস শুরু হয়ে গেছে। ওটা আবার দাতান এসে মানে ই করলো আর কি, মেয়ে আমাদের বড় হয়ে গেছে, আজকাল মেয়ে বাবা মার ঝগড়া মেটাচ্ছে আর কি। আমাদের মিটে তো যাবেই, সে তো ঝগড়া তো প্রায়ই হয়ে থাকে এইসব খাওয়া দাওয়া নিয়ে, কিন্তু ওইটা সময় লাগতো, হয়তো এখন না হয় বিকেলে হতো কি রাতে হতো, কিন্তু সেটা মেয়ে যখন তখন ঠিকঠাক করিয়ে দিল আর কি। তো ইন্দ্রও বলছে মেয়ে বড় হয়ে গেছে, বলছে হ্যাঁ সেই। যাক গিয়ে কী বলতো, বাবা মার মধ্যে ঝগড়া হলে না সেই মানে প্রভাবটা বাচ্চাদের উপর গিয়ে পড়ে, সে বাচ্চা ছোটো হোক বড় হোক যাই হোক, ওদের ভালো লাগে না। মানে বাবা মা মিলমিশ থাকবে, ভালোভাবে থাকবে, কথাবার্তা বলবে, ছেলেমেয়েরা এটাই চায়। বাবার মধ্যে ঝগড়া হলে বাচ্চারাও বাচ্চাদেরও ঠিক ভালো লাগে না, ওরা এটা ঠিক মেনে নিতে পারে না। ছোটোবেলায় কাঁদানো কাঁদতো আমাদের মধ্যে ঝগড়া হলে, আর এখন কাঁদে না, একটু মন খারাপ করে বসে থাকে, আমাকে বলে তুমি কেন কথা বলছো না বাবার সাথে এই সেই। তো আজকে আবার দেখলাম দুজনের মিলমিশ করিয়ে দিল তাড়াতাড়ি করে। যাক গিয়ে আমাদের দুজনের মধ্যে এই সব, এই খাওয়া রান্না খাওয়া নিয়েই ঝগড়া আর কিচ্ছু না। তো রান্না বান্না অনেকটা গুজগাছ করেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এচোরটা যে আগের দিন কেটে রেখেছিলাম পুরোটাই ভাপাতে বসিয়েছি,
তবে পুরোটা করবো না, এখানে একবার রেখে দেবো, ওটা আবার ছোলার ডাল দিয়ে ইন্দ্র খেতে চেয়েছে। ও তরকারি খুব একটা পছন্দ করে না, আর আমার আর তাতাদের আবার এজনের তরকারিটা পছন্দ না, তাই জন্য এখন এই বেলা আমাদের পছন্দ মতো হবে তরকারি, আর ওই বেলা ওর পছন্দ মতো হবে ছোলার ডাল এজন দিয়ে। তো ভাপাতে তো একসাথে হবেই, একসাথে ভাপিয়ে নিচ্ছি, কিছুটা রেখে দেবো আর বাকিটা এখন করব। আর এখানে কাটাপোনা মাছ ধোয়াই ছিল, পিস থেকে বার করে আবার আর একটু ভালো করে ধুয়ে নুন উড়ি মাখালাম। এই তো ওখানে আলু টালু কাটা হয়েছে, কিছুটা মশলা হয়েছে, এখন এজনের মশলাটা করতে হবে। আলু টালু দেবো কিছু, যাই হোক সেদিকে মাছের ঝোল হয়ে গেছে, অত দুজনকে কেটে দিয়ে দিয়েছি কারণ তাতাদের আজকে যোগা ক্লাস আছে, ওকে দিয়ে দিলাম। আর এখানে এঁচোড়ের মশলাটা কষাচ্ছি, বলেছি এঁচোড় হোক তুই পরে খাবি, এখানে রাত্রেবেলা এঁচোড়টা হতে একটু টাইম লাগবে। এই যে খানিকটা এঁচোড় রেখে দিয়েছি আর এটা দিয়ে তরকারি করছি। কে আমি? না না আমি এঁচোড়ের তরকারি বড় মাছ আমার খেতে ইচ্ছা করে না। তুই কি খাবি? ঠিক আছে খা, দেখছি, ঠিক আছে খেতেও পারি। তাতান আজকে যেচে বললো জামা কাপড় মেলে দেবো, বলছি বাবা ঠিক আছে। এ দেখো দুপুর হতে না হতেই এখানে বারান্দায় রোদ ঢোকা শুরু করে দিয়েছে, ভালো রোদ আসে এখানে। আর আজকে যা রোদের তেজ, বাপরে বাপ, শীতকালে রোদ হলে ভালো হতো, ভালো হতো, শীতকালে ছায়া হলে ভালো হতো, শীতকালে ভালো। সেই যখন একটু সুযোগ পাই না যে নিজের মতো করে করব, তখন খুব ভালো লাগে বেশ। তো এঁচোড় তো নর্মালি সবাই যদি খেত তাহলে কষা কষা করতে হতো, কারণ ইন্দ্র এরকম পছন্দ করে না, কিন্তু যেহেতু ও খাবে না তো আমাদের জন্য একটু ঝোলঝোলই করলাম, আমার আবার একটু ঝোলঝোল ভালো লাগে। তো চলো এঁচোড় তরকারি কমপ্লিট। এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার ফেভারিট এঁচোড়ের তরকারি, একটু ঝোলঝোল। আমাকে ইন্দ্র তাতান দুজনেই বললো একটা মাছ আছে, এক পিস মাছ আছে, খেয়ে নাও। তখন তো হ্যাঁ করেছি, কিন্তু এখন ওই এঁচোড়ের তরকারি দেখে আমার আর মাছ খেতে ইচ্ছা করছে না। এমনিই পছন্দ করি না বড় মাছ, তার মধ্যে আমার পছন্দের খাবার পেয়ে গেছি, খাবো না, ও রেখে দিই, পরে ওরা খেলে খাবে, আমি তো আজকে এটা দিয়েই খাবো শুধু। এই যে নিয়ে নিয়েছি আমার জন্য, চলো এবার খাওয়া যাক। যেরকম চেয়েছিলাম ওরমই হচ্ছে। ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তাতান পড়তে বসেছিল খেয়ে দিয়ে ওই ঘরে, এখন গিয়ে দেখছি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। টাইম মতো রেখে দেবো, ওর আজকে আবার ইয়োগা ক্লাস আছে। তাতান ইয়োগা ক্লাসে যাওয়ার জন্য রেডি, এখানে বসে বসে টক দই খাচ্ছে। খেয়েছি সবটা? টাটা। সব নিচ্ছিস তো মনে করে জলের বোতল? আচ্ছা টাটা, সাবধানে যাবে। 5টা বাজে কিন্তু এখনও বাইরে ভালো রোদ, আর এই পশ্চিম দিকটাও যাবে তো ওদিকে, মুখের মধ্যে রোদটা লাগবে। সূর্যের তেজ দেখেছ, বাপরে পুরো এদিকটা রোদ আসছে। তাতান এখানে পড়ার থেকে চলে এসছে, প্রথমে তো গেছিল যোগা ক্লাসে, ওখান থেকে এসে তাড়াহুড়ো করে আবার কোনো রকম জামা প্যান্টটা পাল্টিয়ে আবার পড়তে গেছে, সারা জোটা থেকে পড়া ছিল, তো ওখান থেকেও কিন্তু চলে এসছে। আর আমিও চলে এসছি এখন রান্নাঘরে, আর যা গরম পড়েছে আজকে কি বলবো। শুনছি রবিবার নাকি রেমাল সাইক্লোনটা আসছে, তো সাইক্লোন কতটা শুনলেই কেমন একটা আতঙ্ক আতঙ্ক লাগে, ওই তোমার আমফান তারপর আইলা এসব দেখার পর না একটা
এখন ভয় ভয় লাগে, কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয় এটা পছন্দ করি না। একটু বৃষ্টি চাইছি কিন্তু এত বড় ঝড় ফড় কিছু চাইছি না। আর আমি দেখেছি যে কোনো ঝড় ফড় আমাদের এখানে যখনই বলে যে হবে সেটা এখানে ঠিকঠাক মতো হয় না, সেটা গিয়ে পরে বাংলাদেশে আসছে পরে। প্রত্যেকটা সাইক্লোনেরই আমি ল্যান্ডফল দেখেছি বাংলাদেশ। যাই হোক, সে যে দেশেই করুক না কেন, সাইক্লোন ঝড় ফড় না হওয়াই ভালো। কিন্তু আমার চাওয়া চাওয়া না চাওয়াতে তো কিছু হবে না, এটা প্রকৃতির নিয়ম, হবেই, এটা কেউ পাল্টাতে পারবে না। যা দিয়ে তো কাল থেকে নাকি শুনছি তার প্রভাব পড়বে, একটু বৃষ্টি বৃষ্টি হবে, দেখা যাক। চলে এসেছি রান্নাঘরে, আর আজকে যে এঁচোরটা ভাপিয়ে রেখেছিলাম না, কিছুটা তো তরকারি করেছি আর কিছুটা এখানে রেখে দিয়েছি, এখন ছোলার ডাল দিয়ে করবো বলে। ছোলার ডাল আর এই যে এই ভাপানো এঁচোরটা, এটা দিয়ে হবে। তখন এখন এই মালকিস্ট বিস্কুটটা খাবে। এটা মানে চকলেট না রে? আমি ইন্দ্রকে বলেছি ডাল আর আলু লাগবে আর হলুদ, হ্যাঁ আমি বলেছিলাম ডাল হলুদ আর আলু লাগবে, এই তিনটে জিনিস শুধু একটু আনতে বলেছিলাম। কী কী এনেছে দেখো এক্সট্রা, এগুলো আমি বলিনি। এ ম্যাম, এটা তুই আনতে বলেছিস নাকি? মশালা চিরা বাবাই, দেখো এই মশালা চিরা ভাজা একটা, ওই পেছন পোড়া পাউরুটি, এগুলো বেশ ভালো লাগে, খারাপ না। চানাচুর, এই বিস্কুটের ডাব্বাটা এনেছে, এই যে বাদাম বিস্কুট, এগুলো চা দিয়ে সন্ধ্যাবেলা ভালোই লাগে। আবার এই বিস্কুট বেকারি, বেকারি বিস্কুটগুলো দিয়ে না সন্ধ্যাবেলা চা খেতে বেশ ভালো লাগে, এগুলো নিয়ে এসছে এখন। এই যে কৌটো ঢেলে নিয়েছি, আর এই বিস্কুটটা আনার সঙ্গে সঙ্গে তিন চারটে খাওয়া হয়ে গেল, বেশ ভালো। এখানে আমি কিছু গোটা গরম মশলা রেখেছি, যেমন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার এই গোটা গরম মশলাটা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এরপরে ভাপিয়ে রাখা এঁচোরটা দিয়ে দেবো, এবার একটু ভাজা ভাজা করব। এঁচোরটা না একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার এই মশলাটা দেবো। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সব বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, কোনো মশলা লাগবে না। ছোলার ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তো সেটা মাথায় রেখে এখানে অল্প একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, কারণ ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি হয়। ব্যাস এবার একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো এঁচোরটা মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দেখো এখানে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, ডালটা একদম গলিয়ে ফেলিনি, গোটা গোটা আছে অথচ সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। এবার ছোলার ডালটা দিয়ে দিয়েছি, এবার এঁচোড়ের সাথে ডালটা ভালো করে একটু মিশিয়ে নিই। ও হ্যাঁ, আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ যদি কারোর লাগে, বিশেষ করে ইন্দ্রর লাগে, লাগলে নেবে। এবার একটু ফুটুক, এ দেখো ফুটে গেছে, মোটামুটি যেটুকু ঘন রাখার দরকার ওরকম ঘন রেখেছি, এটা কমপ্লিট। তবে নামানোর আগে দিয়ে দেবো একটু ভাজা মশলা, গোটা গরম মশলা তো ফোড়নেই দিয়েছি, একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম, ব্যাস টেস্ট বেড়ে যাবে। এই যে এঁচোর দিয়ে ছোলার ডাল রেডি, আমি একটু টেস্ট করে দেখলাম হেভি হয়েছে, হেভি। আর এখানে আটা মাখা হয়ে গেছে, এই যে এখন রুটি করব। আজকে এখন যে আমি রুটি করতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি। প্রথমে তো কথা হয়েছিল লুচি, এই লুচি লুচি নিয়ে সকালবেলা বিশাল ঝগড়াঝাটি হলো, আমি বললাম রাত্রে লুচি খাবে, আবার এখন সকালে লুচি খাবে। তো আমি তখন বললাম ঠিক আছে, এত ঝগড়াঝাটি হয়েছে সকালে করলাম না, রাত্রেবেলা ছোলার ডাল দিয়ে এঁচোর হবে, রাত্রেবেলা লুচি করব। কিন্তু কপালে লুচি নেই ওনার। লাস্টে বললো দরকার নেই, লুচি খাবো না, রুটিই করো। আর বাহ, খুব ভালো ডিসিশান, শুনে তো আমার খুবই ভালো লাগলো।
এই গরমের মধ্যে লুচি টুচি না খাওয়াই ভালো, তো তাই জন্য রুটি করছি। কদিন ধরে ইন্দ্রর কি হয়েছে কি জানি, আগে বলতো পাতলা পাতলা রুটি করো, তিন চার দিন ধরে বলছে, মানে কত তিন চারবার যত রুটি ততবার রুটি করলাম বলছে মোটা মোটা রুটি করো। আর আগে না আমাদের বাড়িতে আমার মা মোটা মোটা রুটি করতো, আগে না আমার মা এখনো মোটা মোটা রুটি করে, তো সেটা খেয়ে আমার অভ্যাস হয়ে গেছিলো। কিন্তু এখানে আসার পরে এখানে আমার শাশুড়ি মা পাতলা পাতলা রুটি করে, তো সেইটা খেয়ে খেয়ে আবার এখন অভ্যাস হয়ে গেছে, তো এখন আবার বলছে মোটা রুটি। তো এখন আবার না এই মোটা মোটা রুটি খেতে আমার একদমই ভালো লাগছে না, কিন্তু কি করবো ও বলছে, ওর এখন হঠাৎ করে ইচ্ছা হয়েছে মোটা মোটা রুটি খাবে, কি বলবো বলো। দেখ আবার যদি এটা কন্টিনিউ চলে আবার এটা অভ্যাস হয়ে যাবে। কেমন হচ্ছে ঠিক আছে বাবা? সব কাজকর্ম সেরে ওরা দুজন দুঘরে শুয়ে পড়েছে, এবার আমি এই যে দুধটা নিয়ে বসেছি এটা খেয়ে গা ধোবো, গা ধুয়ে তারপর শুতে যাবো, ভ্যাপসা নিয়ে একটা গরম আছে, কালকা থেকে শুনছি বৃষ্টি হবে, দেখা যাক। আর যেই কথাটা সকালবেলা বলছিলাম তাতানের কথা, যে হ্যাঁ সত্যি তাই মেয়েটা অনেক বড় হয়ে গেল দেখতে দেখতে চোখের সামনে, এখন মনে হয় কি এই তো সেদিন হলো আর আজকে এত বড় হয়ে গেল, অনেক বুঝদার হয়ে গেছে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক, বয়সের সঙ্গে সঙ্গে অনেকটা বোঝার ক্ষমতা বেড়ে যায়। গত বছরও ওকে আমার মনে হতো একদমই ছোট ছোট, কোনো কিছু বোধ নেই, বুদ্ধি নেই, এই নেই সেই নেই, কিন্তু না এখন বড় হয়ে গেছে। আমার কাছে না যেটা চলতোই না ওর, সেটা আস্তে আস্তে এখন কমতে থাকবে। যেমন ধরো আগে রাত্রে আমার কাছে না শুতেই পারতো না, তো যতই যাই অসুবিধা হয়ে যাক ও আমার কাছে না শোবেই না, এরকম একটা ব্যাপার। এখন তো একা একাই শোয়, তোমরা জানো যারা পুরনো ভিউয়ার আমরা তারা তো জানোই যে আগে দাতান একা শুতেই পারতো না, মানে শুতোই না একদম আমাকে ছাড়া, মাথায় হাত বুলে যেতে হতো, এই করতে হতো সেই করতে হতো, কিন্তু একা একা শোয়, এখন ভয় তো পাই না ঠিকই আছে। প্লাস আরেকটা বড় কথা সেটা হলো পড়তে যাওয়া, এত দূরে দূরে পড়তে যাচ্ছে একা একা, মানে আমি এখনও যেন ভাবতে পারি না। আজকে যখন ছুটির সময় ইন্দ্র আমাকে ফোন করলো যে আমাকেও ফোন করেছিল কিন্তু আমি যেতে পারবো না, ওকে বলেছি একা চলে আসতে, এরকম যখন আগে সিচুয়েশন আসতো তখন আমি রেডি হয়ে যেতাম ওকে আর নিয়ে আসতে, কিন্তু এখন আমি একটু রিল্যাক্স হয়েছি, আমাকে যেতে হয় না, ওই একাই চলে আসে। তো ওই যে এত দূর থেকে এত দূরে একা একা পড়তে যাচ্ছে, এত দূর থেকে একা একা পড়তে আসছে, রাত্রে একা একা শুচ্ছে, তারপর আজকে যে ঘটনাটা ঘটলো, এরকম প্রায়ই দেখি যে মা বাবার মধ্যে ঝগড়া হলে ও আগে দেখতাম চুপ করে মন মরা হয়ে বসে থাকতো, মানে ওরা ভালো লাগতো না, বলতো তোমাদের মধ্যে ঝগড়া হলে আমার ভালো লাগে না, তুমি গিয়ে বাবার সাথে মিটমাট করে নাও এই সেই, কিন্তু আজকে দেখলাম পুরোপুরি এফোর্ট দিল, মানে আজকের আমাদের দুজনের মধ্যে ঝগড়া মেটানোর পুরোপুরি 100% ক্রেডিট হচ্ছে তাতানের। হ্যাঁ আমাদের মধ্যে তো মিটতোই, সে তো প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া শান্তি হয়েই থাকে, সেটা আবার ঠিকও হয়ে যায়, কিন্তু সেটা সময় সাপেক্ষ লাগতো, সময় লাগতো, কিন্তু তাতানের জন্য তখন তখনই সব মিটমাট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো পরে আমি আর ইন্দ্র আলোচনা করছিলাম যে মেয়েটা বড় হয়ে গেল, আমার হিসাবে আমাদের একটু ভাবলে অবাক লাগে, যারা এমনি যারা বাইরের তারা অতটা ব্যাপারটাকে গুরুত্ব দেবে না, কিন্তু যারা বাবা মা হিসাবে দেখবে তাদের ব্যাপারটা একটু ই লাগবে, যে এই মেয়েটা এত ছোট ছিল, এই খেলা কদিন আগেও দেখেছি পুতুল নিয়ে খেলা করে, আর সেই মেয়েটা আজকে এত বড় হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।